মেয়র হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম, তারপরে মেয়র হয়েছিলেন চিস্তি সাতক্ষীরা, তাদেরকে গতকাল সাসপেন্ড করা হয়েছে। ওই একই কারণ যে কোথাও কোনো জায়গায় বিএনপি বা বিরোধী দলের কেউ থাকবে না, শেখ হাসিনা ন্যূনতম কোন সমালোচনা শুনতে তিনি রাজি নন। সারা বাংলাদেশ থাকবে নীরব নিস্তব্ধ, এখানে একটা পাতাও নড়বে না শেখ হাসিনার হুকুমে। সেই ভয়ঙ্কর কর্তৃত্ববাদী শাসনের এক দুঃসময়ের দিকে ঠেলে দিতেই আজকে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে নিঃশেষ করার চেষ্টা করছে, আর নিজে পদ্মা সেতুর নামে উল্লাস করছে যে আর তো কেউ নেই বাংলাদেশে, আমি রাজা, চারিদিকে যা দেখি সর্বত্রই আমার মালিকানা, আমি রাজা, আমি মহারানী। অতএব এখন উল্লাস করার পালা হচ্ছে আমার। বন্ধুরা আমার, আমরা ঘৃণা যাব, আমরা তীব্র ধিক্কার যাব। আপনি গোটা জাতিকে ঋণগ্রস্ত করেছেন, শিশু থেকে শুরু করে যিনি বয়স্ক, মানে প্রত্যেক বয়সের মানুষই ঋণগ্রস্ত, এবং চড়া সুদে আমাদেরকে পদ্মা সেতু এই ঋণের সুদ, ঋণের সুদ এবং টাকা দিতে হয়। এই হলো আপনার পরিস্থিতি। আর উনি বলেন, উনি বলে আর্থিক নিজস্ব অর্থায়নে, নিজস্ব অর্থায়ন কোথা কারণ বাংলাদেশের রিজার্ভের টাকাও না আর ওরা পৈতৃক টাকাও না, উনি তো চীনের কাছ থেকে ঋণ নিয়ে এবং চড়া সুদে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নিলেও তাও কম সুদ ছিল, অল্প সুদ তাও আছে, আর উনি চড়া সুদে নিয়েছে। ধরেন যত টাকা প্রায় 40 কোটির কাছাকাছি, এই 40,000 কোটি টাকার কাছাকাছি, তো এইটাই চড়া সুদ সহ এটা শোধ করতে হবে, চুক্তিটা আছে 2057 সালে, তো সুদ সহ তখন আরো কত কোটি টাকা হবে চিন্তা করে দেখেন, 1,00,000 কোটি টাকা বা তার থেকে বেশি টাকা বেরিয়ে যাবে। গোটা জাতিকে ঋণের বোঝায় ভারাক্রান্ত করে উনি উল্লাস করছে, আর জনগণের জনপ্রিয় নেত্রী আজ জীবন মৃত্যুর সন্ধি ধরে, এবার কি আর ভাবতে হবে। আমরা তার আশু সুস্থতা কামনা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করবেন। আজকে এই দোয়া মাহফিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতা কামনা করছি, এবং অবশ্যই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবি আমরা জানাচ্ছি, এবং এদেশের জনগণই সেই দাবি বাস্তবায়ন করবে। সকলকে ধন্যবাদ। এখন আমাদের সামনে মিলাদ পরিচালনা করবেন মাওলানা রফিকুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، فكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
sallallahu ala sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam tala alayna min saniyatil bida'i wa jaba shukuru sallallahu ala Muhammad sallallahu balaghna bi jamalihi kashafat tujabi jamalihi hasanat jamihi khusalihi sallu alayhi wa alihi sallimu ya qawm bal sallu ala sadril amin مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমি গুনাহগার আপনারা শয়তানি বান্দা করিকে নিহাত জাইসাল্লাহ খাস করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ maaf করে দেন আল্লাহ এই মজলিসে যারা আছে কারো মা নাই বাবা নাই দাদা নাই দাদিনাই আল্লাহ ইয়া আল্লাহ আমাদের এই রক্তের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে গে ইয়া আল্লাহ তাদেরকে আমনে জান্নাতুল ফেরদাউসের শান্তি দান করে দেন রব্বুল আলামিন শান্তি দিয়া দেন জান্নাতুল ফেরদাউসের দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহ আমাদেরকে পরিচালনা করছে জনাব তারেক রহমানকে হায়াত তৈয়বা দান করে দেন আল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী বেগম কাশদী আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা জননী আজকে কঠিন অসুস্থ অবস্থায় আছে আল্লাহ ইয়া আল্লাহ আপনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারবে আল্লাহ মা জননী বেগম খালেদা জিয়াকে আল্লাহ ইয়া আল্লাহ খালেদা জিয়াকে আপনি হায়াত তৈয়বা দান করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ খাস করে মওলা শামসুল আব্বাই কি অসুস্থ অবস্থায় আছে আল্লাহ ওনাকে আপনি রব্বুল আলামিন ওনাকে আপনি সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন আমাদের মহানগরের নেতা জনাব আব্দুস সালাম ভাই অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সালাম ভাইকে আল্লাহ আগের মতো জল পরিচালনা করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আমাদের বড় ভাই অ্যাডভোকেট রুহুল কুতুব তালুকদার ভাই আল্লাহ সারাদিন রাত আল্লাহ এই পার্টি নিয়ে কত কষ্ট করছে আল্লাহ রব্বুল আলামিন রুহুল কবির তালুকদার ভাইকে আল্লাহ ইসবি আহমদ ভাইকে আল্লাহ রুহুল কবির ইসবি আহমেদ ভাইকে রব্বুল আলামিন হায়াতে তৈয়বা আপনি দান করে দেন আল্লাহ রুহুল কবির ইসবি ভাইকে আপনি পুরো বাংলাদেশের মানুষের মধ্যে আজকে একটি নাম সবাই বলে ইসবি ভাই ইসবি ভাইকে আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে মুনাজাত করি বেগম খালেদা জিয়ার হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ খালেদা জিয়াকে সুস্থতা দান করে দেন আল্লাহ বেগম খালেদা জিয়া যেন পায়ে হেঁটে সেই নয়া পল্টন অফিস করতে পারে সেই তৌফিক দান করে দেন রসুল্লাহ